জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডক্টর সাবরিনা দুটি জাতীয় পরিচয়পত্র কিভাবে সচল ছিল এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দুদক। সকালে দুদক থেকে একটি চিঠি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগে পাঠানো হয়। ডক্টর সাবরিনা কয়েক বছর ধরেই বিভিন্ন স্থানে দুই রকম জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক লেনদেন সহ বিভিন্ন কাজ করেছেন। করোনা পরীক্ষার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় গ্রেফতার হওয়া সাবরিনা এখন কারাগারে আছেন।